আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি গত ক্লাসটা একটা ক্লাস মেবি মানে স্লিপ হয়ে গেছে আমরা, তাই না? যে একটা ক্লাস আমি নিতে পারি নাই তোমাদের সাথে, বা ক্লাসটা যে কোনো কারণে আমি তোমাদেরকে দিতে পারি নাই, কিছু প্রবলেম ছিল, আমার নিজের কিছু প্রবলেম ছিল, প্লাস ইউটিউবের কিছু প্রবলেমের কারণে, ইউটিউবেরটা কোনো ফ্যাক্টর না, বাট আমার নিজস্ব কিছু কারণে আমি ক্লাসটা দিতে পারি নাই। তো তোমাদেরকে আমি বলছিলাম যে সেই ক্লাসে আমি তোমাদেরকে কি পড়াবো, সেই ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, উৎপাদন ব্যবস্থাপনা। সেই উৎপাদন ব্যবস্থাপনা আমি বলছিলাম যে কাস্টমাইজেশনটা পড়াবো, যে কাস্টমাইজেশন অথবা ক্রেতা কেন্দ্রিকতা কী। আর আরেকটা উর্ধগুণগুলো কোশ্চেন আমি জুম ক্লাসে দিয়েছিলাম, সেটা হচ্ছে বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে এটা ব্যাখ্যা করা। তো আমি বলছিলাম যে কাস্টমাইজেশনটা যদি আমরা বলতে পারি বা বুঝতে পারি, তাহলে এই কোশ্চেনটা খুব ইজি হবে যে বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে। কাস্টমাইজেশন এটা হচ্ছে, আচ্ছা এই চ্যাপ্টারে আমরা কী কী পড়লাম, তাহলে আমি আগে একটু প্রিভিয়াসে যাই যে আমরা কী কী পড়া করছি। এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী পড়লাম যে উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে, উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী, তারপরে হচ্ছে দ্রব্য সেবা, দ্রব্য সেবার বৈশিষ্ট্য, দ্রব্য সেবার মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে মানসম্মত পণ্য দ্রব্য, এইগুলো আমরা কিন্তু পড়লাম। ও তারপর হচ্ছে পণ্য বা দ্রব্যের প্রকারভেদ, এবং এই যে পণ্য বা দ্রব্যের প্রকারভেদ সেবা, এগুলো আমরা পড়লাম। তা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফাইনালি আমাদের এটা পড়লে মেবি আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কাস্টমাইজেশন অথবা ক্রেতা কেন্দ্রিকতা। আচ্ছা আমি কিছু উদাহরণ দিয়ে তারপর এটা ডেফিনেশনে যাই যে আসলে অ্যাকচুয়ালি এটা কী বলতে চাচ্ছি। যে দেখো আমরা যখন কোনো অর্নামেন্টস বানাতে যাই, হ্যাঁ যখন আমরা একটা জুয়েলারি শপে যাই অর্নামেন্টস তৈরি করার জন্য, তখন কিন্তু আমরা কতগুলো ডিজাইন দেখি, যে অর্নামেন্টসের দোকানে যেয়ে আমরা কতগুলো ডিজাইন দেখি, জুয়েলারি শপে যাওয়ার পরে আমরা হুবহু ওই ডিজাইনটাই অথবা চুজ করি, অথবা ডিজাইনগুলোকে যে ডিজাইনগুলো দেওয়া থাকে সেই ডিজাইনগুলোকে একটু আরেকটু মডিফাই করে আমার নিজের মতো করে দোকানের যে প্রোডাকশন বা দোকানদারকে বলি যে এই ডিজাইনটা এভাবে না, এইভাবে করলে ভালো হয় বা সুবিধা হয়, মানে কি আমার নিজের মতো করে আমি ডিজাইনটা তাদেরকে বুঝিয়ে দিই। তো আমি যখন আমার নিজের মতো করে ডিজাইনটা বুঝিয়ে দিলাম যে এটা এভাবে এভাবে করলে ভালো হবে, তখন তারা কী করে যে ঠিক সেই আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে তারা কী করে সেই ডিজাইনটা করে দেয় আমাকে। সেম যদি আমরা বলি যে কোনো আসবাবপত্রের দোকানে যাই অথবা কোনো ড্রেস মেকারের দোকানে যাই, তখন কী করি আমরা যখন কোনো ড্রেস মেকারের দোকানে যাই, কোনো ফ্যাশন হাউসে যাই, তখন কী করি নিজে যেটা পছন্দ করি বা নিজের মতো করে ডিজাইন করে সেই ড্রেসটা তৈরি করার চেষ্টা করি। এবং যারা দোকানদার তারা কী করে আমাদের চাহিদা অনুযায়ী, আমাদের রুচি অনুযায়ী পোশাকটা তৈরি করার চেষ্টা করে। তাহলে আমরা কী, আমরা হচ্ছে ভোক্তা অথবা ক্রেতা। তো একজন বিক্রেতা বা একজন উৎপাদনকারী যখন ক্রেতার সুবিধা অসুবিধা, তারপর হচ্ছে ক্রেতার রুচি পছন্দ চাহিদা সব কিছুর উপর নির্ভর করে কোনো পণ্য যোগান দেয়, কোনো পণ্য তৈরি করে এবং ক্রেতার রুচি অনুযায়ী সেই পণ্যটা যোগান দেয়, তখন তাকে বলা হয় হচ্ছে কাস্টমাইজেশন অথবা ক্রেতা কেন্দ্রিকতা। ক্রেতা কেন্দ্রিকতার ব্যাপারটা কি, যে ক্রেতাকে কেন্দ্র করে, ক্রেতা কেন্দ্রিকতার ব্যাপারটা হচ্ছে যে ক্রেতাকে কেন্দ্র করে যে প্রোডাক্টটা তৈরি করা হয়, ক্রেতার পছন্দ, ক্রেতার রুচি, ক্রেতার চাহিদা সব কিছু মিলিয়ে ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য, ক্রেতাকে স্যাটিসফাই করার জন্য যে প্রোডাক্টটা তৈরি করা হয় তাকে আমরা বলি হচ্ছে কাস্টমাইজেশন অথবা ক্রেতা কেন্দ্রিকতা। এই যে পর্যটন শিল্প, কক্সবাজার, তারপরে সিলেট, বিভিন্ন জায়গায় এই পর্যটন শিল্প গড়ে উঠেছে, এবং মানুষের যে সেন্ট মার্টিন, এবং পর্যটকরা ভিজিটররা কিন্তু হরদম আসা যাওয়া করছে, এবং তারা কিন্তু ওখানে বেশ মানে কমফোর্টেবল ফিল করে দেখে কিন্তু যায়। তো কমফোর্টেবল ফিল করে কেন একজন পর্যটক যখন কোনো হোটেলে যেয়ে তার অবস্থান করে, তখন তারা কমফোর্টেবল ফিল করে কেন? কারণ হচ্ছে ঠিক ওইখানে যদি বলি আমি পর্যটন এরিয়াতে বা এই ট্রাভেলসের এরিয়াতে, এগুলোতে দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্রেতা, বিভিন্ন ধরনের কাস্টমার বা বিভিন্ন ধরনের ভোক্তা কিন্তু সেসব জায়গায় যায়। খুব হায়ার লেভেল থেকে যদি বলি যে খুব হায়ার লেভেল থেকে শুরু করে মিডিয়াম লেভেল অথবা সবাই কিন্তু যাচ্ছে, তাই না? তাহলে কি ওখানকার হোটেলগুলো কিন্তু প্রতিটি ক্রেতার রুচি চাহিদা পছন্দ অনুযায়ী তাদের হোটেলগুলো তৈরি করে, এবং ওখানে কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন প্রাইসের হোটেলগুলো থাকে। কিসের জন্য? ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য এবং আলাদা আলাদা ক্রেতার চাহিদা পূরণ করার জন্য। আমি যদি বলি যে এখানে তো ফরেনরাও আসে, তাই না? এই যে কক্সবাজার বলি, সিলেট বলি,
বলি সেন্ট মার্টিন বলি এখানে কিন্তু আমাদের দেশীয় পর্যটকের সাথে সাথে কিন্তু বাইরের ফরেন পর্যটকরাও কিন্তু আসতেছে তাহলে তারা কি করতেছে তাদের জন্য এখন তারা যদি বাইরের ফরেন যারা তারা তো হচ্ছে ওপেন তাদের সব কিছু ওদের কালচারটা হচ্ছে ওপেন তাহলে তারা কি করবে তারা আমাদের এখানে এসে তাদের কিছু কালচার আলাদা থাকে সেই কালচারগুলো অনুযায়ী কিন্তু তারা চলতে চেষ্টা করে এবং তাদের মতো করে যদি আমরা সেই ফাইভ স্টার হোটেলটাকে সা না গেটআপটা তৈরি না করি তাহলে কিন্তু আমরা ফরেন যে পর্যটকগুলো সেগুলো পাবো না তখন কী করে এই হোটেল মালিকরা কী করতেছে ঠিক ফরেনার যারা তাদের জন্য ফরেনার যারা পর্যটক তাদের জন্য কী করতেছে তাদের সুবিধা মতো তাদের চাহিদা মতো তাদের প্রয়োজন মতো হোটেলগুলো তৈরি করতেছে এখন আমাদের যদি মনে হয় যে আমরা ওখানে যাবো অথবা ওখানে বিয়ার করতে পারবো তখন হয়তো আমাদের পর্যটকরা যায় বাট কিছু কিছু হোটেল আছে যে শুধু তাদের জন্যই পর্যটন শিল্পে কিছু কিছু তাদের জন্যই হোটেলগুলো তৈরি করা হয় এবং তাদের কিছু চাহিদা পূরণও সেখানে করা হচ্ছে নানান ধরনের চাহিদা যেমন আমাদের মুসলিম সমাজে যেগুলো নেয় সেগুলো হয়তো তাদের কিসের জন্য এটা আমার বলার কারণ হচ্ছে যে এই কথাটা বলার কারণ হচ্ছে যে হোয়াই কেন তাদের পছন্দ মতো করতেছে কারণ কাস্টমারকে সন্তুষ্টি করার জন্য তাদেরকে স্যাটিসফাইড করার জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য ইনকাম করার জন্য এবং যে ফরেন বা তারা ফরেন ট্রাভেলার যারা তাদেরকে মানে তাদেরকে তাদের সন্তুষ্ট করার জন্য তাদের মতো করে করছে আবার যদি বলি যে খুব মিডিয়াম সাইজের হোটেল আছে কেউ যদি খুব আরামায়েশে থাকতে চায় তাদের জন্য আছে তাহলে এই যে আলাদা আলাদা ক্যাটাগরির হোটেল মোটেলগুলো তৈরি করা হচ্ছে কিসের জন্য কারণ হচ্ছে যে ক্রেতাদের সন্তুষ্ট করার জন্য এবং ক্রেতাদের আলাদা আলাদা রুচি পছন্দের উপরে কারণ কি যখন একজন হোটেল মালিক একটা হোটেল দেবে তখন কিন্তু সে নিজে প্রায় নিজে কী পছন্দ করতেছে সেটা ডিপেন্ড করবে না তার কী রিকমেন্ড করবে তার ডিপেন্ড করবে হচ্ছে ক্রেতা কী চায় ক্রেতার রুচিটা কী ক্রেতার ফিনান্সিয়াল অবস্থাটা কী ক্রেতা কোন ধরনের ক্রেতা এই সব কিছুর উপরে নির্ভর করে কী করা হবে যে সে হোটেলটা স্থাপন করবে তা এই যে ক্রেতার রুচি পছন্দ তার পার্সোনাল কিছু রুচি পছন্দের উপরে ডিপেন্ড করে যে হোটেলটা তৈরি করা হচ্ছে তার সন্তুষ্টি বিধান করার জন্য তার সুবিধা দেওয়ার জন্য এটাকে বলা হচ্ছে কাস্টমাইজেশন অথবা ক্রেতা কেন্দ্রিকতা ক্রেতাকে কেন্দ্র করে যেটা তৈরি করা হয় তাকে আমরা বলতেছি হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা আচ্ছা ক্রেতা কেন্দ্রিকতা যদি আমি বইয়ের ভাষায় বলি যে ক্রেতা কেন্দ্রিকতাটা কী বিশেষ কোনো ক্রেতা বিশেষ কোনো ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলো কাস্টমাইজেশন আমি আবার রিপিট করতেছি বিশেষ কোনো ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়াই হলো কাস্টমাইজেশন এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান আকার সংখ্যা মোড়করণ ইত্যাদি প্রাধান্য না দিয়ে কাদের যারা উৎপাদক তাদের কোনো প্রায়োরিটি এখানে তার পার্সোনাল কোনো ওপিনিয়ন বা কোনো কিছু প্রায়োরিটি দেওয়া হচ্ছে না তাহলে কী হচ্ছে যে উৎপাদক তাদের নিজস্ব মান আকার সংখ্যা মোড়করণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিচ্ছে সাধারণত অটোমোবাইল বড় বড় যন্ত্র তৈরি উড়োজাহাজ তৈরি কেমিক্যাল সামগ্রী অস্ত্র ইত্যাদি সরবরাহ ফ্যাশন হাউস বিশেষ ধরনের পোশাক তৈরি বিশেষ অনুষ্ঠানের জন্য পণ্য ইত্যাদি হচ্ছে কাস্টমাইজেশনের উদাহরণ আরও হচ্ছে যে হোটেল মোটেল এটা বিশেষ বিশেষ ক্রেতাদের জন্য তৈরি করা হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা কাস্টমাইজেশন কী এটা সম্পর্কে কিছু কোশ্চেন আছে আমি জাস্ট এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু শুধু কাস্টমাইজেশনটা কী এটা তা এখান থেকে যদি কোশ্চেন যদি হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকে যদি উদ্দীপক বলা হয় তাহলে কিন্তু তোমরা এই উদ্দীপকটা এখান থেকে ধরতে পারবা যেমন আমি যদি বলি যে একটা ফ্যাশন হাউস কী করছে যে সামনে 21 ফেব্রুয়ারি আমাদের যেহেতু অন্য দিবসগুলো সব চলে গেল তো সামনে হচ্ছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফ্যাশন হাউসগুলো কী করবে ফ্যাশন হাউসগুলো ক্রেতাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো তৈরি করার চেষ্টা করবে বিশেষ বিশেষ ক্রেতাদের জন্য যেমন সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হচ্ছে কালারের ব্যাপারটা 21 ফেব্রুয়ারি আসতেছে সবাই সাদা কালো করবে তো এই সাদা কালোর উপরে প্রোডাক্টগুলো বের হবে এবং ক্রেতাদের চাহিদা রুচি অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো বের হবে এবং প্রতিটা ফ্যাশন হাউস কী করবে প্রতিটা ফ্যাশন হাউস তাদের নিজস্ব প্রোডাক্টগুলো বাজারে নিয়ে আসবে শুধুমাত্র এই সামনে এই 21 ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে কেন্দ্র করে বিশেষ কিছু পোশাক তৈরি করবে এবং আমরাও কিন্তু এই 21 ফেব্রুয়ারিটাকে ঘিরে কিছু বিশেষ পোশাক অথবা বিশেষ কিছু আয়োজন করবো এই যে একটা বিশেষ ক্রেতাকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো তাদের প্রোডাক্টগুলো মডিফাই করা অথবা নতুন
প্রোডাক্ট সাপ্লাই দেয় এটাকেই বলা হয় ক্রেতা কেন্দ্রিকতা কারণ ক্রেতার উপরে ডিপেন্ড করে ক্রেতা কেন্দ্রিকতা অথবা কাস্টমাইজেশন এই হচ্ছে তো টোটাল মানে একটা কনসেপ্ট যে অ্যাকচুয়ালি কাস্টমাইজেশনটা কি তাহলে এই কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বললাম এখন বলবো হচ্ছে বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে আচ্ছা উৎপাদন ব্যবস্থাপনা যেটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট প্রোডাকশন হচ্ছে উৎপাদন ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজমেন্টের একটা প্রোডাকশন হচ্ছে ম্যানেজমেন্টের একটা অংশ যে অংশটা দ্বারা উৎপাদন শুধুমাত্র উৎপাদন উৎপাদন মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট ঘিরে যে ব্যবস্থাপনাটা সেটাকে বলা হয় উৎপাদন ব্যবস্থাপনা এই কোশ্চেনের অ্যান্সারটা করার আগে আমাকে জানতে হবে যে আমাদের বিপণন মিশ্রণটা কি বিপণন এটা জাস্ট জানার জন্য জানা এই অ্যান্সারটা বোঝা দেওয়ার জন্য এই বিপণন মিশ্রণটা আমি আপনাদের পরে করাবো বিপণন মিশ্রণটা হচ্ছে ফোর পি এর সমষ্টি বিপণন মিশ্রণটা হচ্ছে ফোর পি এর সমষ্টি ফোর পি কি হচ্ছে পণ্য মূল্য বন্টন প্রসার এই ফোর পি হচ্ছে চারটা এখানে পণ্য মূল্য বন্টন প্রসার এই চারটা হচ্ছে আমার ফোর পি এর অন্তর্ভুক্ত এখন আমি যদি বলি পণ্য পণ্যটা তৈরি করা হয় কাদের জন্য উৎপাদন বিপণনের এই চারটা হচ্ছে ফোর পি এটা হচ্ছে বিপণন মিশ্রণ এখন আমি যদি প্রথম থেকে শুরু করি পণ্য পণ্যটা কাদের জন্য তৈরি করা হচ্ছে অবভিয়াসলি ভোক্তার জন্য ভোক্তার তাহলে পণ্যটা কার জন্য তৈরি করা হচ্ছে ভোক্তার জন্য মূল্য মূল্যটা কি করা হচ্ছে এক একটা পণ্য বিভিন্ন ভ্যারাইটিস হচ্ছে এবং মূল্যটা নির্ধারণ করা হচ্ছে ক্রেতা কি পরিমাণ পণ্য ক্রয় করতে পারে অথবা ক্রেতার আর্থিক অবস্থাটা কি সেটার উপরে ডিপেন্ড করে দেখো এখন যদি বলি যে অ্যাভারেজলি যদি বলি যে একটা কলমের দাম 20 টাকা যদি হয় এটা কি সবাই এটা বেয়ার করতে পারবে পারবে না যারা 20 টাকা তারা করতে পারবে কিন্তু যারা 5 টাকা তারা কি করবে কারণ আমাদের সমাজে একটা ক্লাসে আমাদের সমাজে একটা বিভেদ চলে আসছে আমরা বিভিন্ন আয়ের লোকজন এখানে বসবাস করি তাহলে একটা প্রোডাকশন ম্যানেজমেন্ট বা উৎপাদন ব্যবস্থা কিন্তু তারা কিন্তু সবসময় চিন্তা করে যে প্রতিটা মানুষের কাছে যেন তার প্রোডাক্টগুলো ভালো মতো পৌঁছে যায় তাহলে প্রতিটা মানুষের কাছে যদি প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে প্রতিটা মানুষের আয়ের উৎস কীরকম সেটা ডিপেন্ড করে কিন্তু পণ্যের মূল্যটা নির্ধারণ করা হয় তাহলে কিসের উপর নির্ভর করছে ভোক্তার আয় ক্ষমতার উপরে নির্ভর করে তাহলে মূল্যটাও নির্ধারণ করা হচ্ছে কিসের উপরে নির্ভর করে ভোক্তার উপরে নির্ভর করে তারপরে আসতেছে বন্টন বন্টন মানে কি পণ্যটাকে বিভিন্ন জায়গায় স্প্রেড করে দেওয়া একটা পণ্য তৈরি করা হলো সেই পণ্যটাকে আমি একটা সাপোজ ঢাকা ঢাকাতে কোনো কিছু উৎপাদন করা হলো সেই পণ্যটা কি হচ্ছে যে বাংলাদেশের সব জেলায় জেলায় পণ্যটা চলে যাচ্ছে তাহলে কাদের জন্য চলে যাচ্ছে পণ্যটা আমরা কেন বিভিন্ন জেলায় জেলায় সাপ্লাই দিব অবশ্যই ভোক্তার চাহিদা অভাব পূরণ করার জন্য তাহলে বন্টন কাজটা কি করা হচ্ছে ভোক্তার জন্য করা হচ্ছে আচ্ছা তারপরে আসতেছে প্রসার মানে পাবলিসিটি পাবলিসিটি কার জন্য করবো আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম প্রোডাক্টটা তৈরি করে চুপচাপ বসে রইলাম হবে কেউ কিনবে কেউ জানবে না কেউ কিনবে না তাহলে এটাকে কী করতে হবে এটাকে আমার পাবলিসিটি করতে হবে কীভাবে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার মাধ্যমে অথবা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে ওকে তাহলে কাদের জন্য করবো অবশ্যই ভোক্তা যেন পণ্যটা ক্রয় করে সেই জন্য তো তাহলে এই প্রসার কার্যক্রমটা অথবা এই প্রচার কার্যক্রমটা সেটাও আমরা করি কিছুর জন্য ভোক্তার কারণে তাহলে কি বোঝা গেল উৎপাদন ব্যবস্থাপনার এই চারটা হচ্ছে মিশ্রণ উৎপাদন ব্যবস্থাপনাকে যদি আমি বলি তাহলে এই চারটাকে দিয়ে আমরা উৎপাদন ব্যবস্থাপনার সংক্ষেপে বলবো হচ্ছে বিপণন মিশ্রণ এই বিপণন মিশ্রণ চারটা জিনিসের সমষ্টি সেটা কি পণ্য মূল্য বন্টন প্রসার এবং এই চারটা জিনিসই হচ্ছে ভোক্তা কেন্দ্রিক ভোক্তাকে কেন্দ্র করে বিপণন মিশ্রণ কার্যক্রমটা পরিচালিত হয় আর বিপণন মিশ্রণের কার্যগুলির মেইনটা কি উৎপাদন ব্যবস্থা করা উৎপাদন করলেই তো সেটা বিপণন হবে তাই না তাহলে এই যে ভোক্তা কেন্দ্রিক কোশ্চেনটা ছিল বর্তমানে উৎপাদন ব্যবস্থা করা কত কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে কারণ কি ভোক্তাকে কেন্দ্র করেই সমস্ত কাজ পরিচালনা করা হচ্ছে এবং বর্তমানে যে কথাটা বলা হয় সেটা বলা হয় হচ্ছে ভোক্তাই রাজা বর্তমানে একটা কথা আমাদের মার্কেটিংয়ের ভাষায় বর্তমানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভোক্তাই রাজা কেন কারণ ভোক্তাকে কেন্দ্র করে সব কিছু আবর্তিত হচ্ছে ভোক্তার রুচি পছন্দ আয় সব কিছু মিলিয়ে একটা ভোক্তাকে কেন্দ্র করে সমস্ত কার্যাবলীগুলো পরিচালনা করা হচ্ছে এই জন্য বলা হয় ভোক্তাই রাজা এবং ভোক্তাই রাজা যদি বলি তাহলে পণ্য মূল্য বন্টন প্রসার সকল বিপণন মিশ্র
হচ্ছে বর্তমানে উৎপাদন ব্যবস্থা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে বর্তমানে উৎপাদন ব্যবস্থা ক্রেতা কেন্দ্রিক হওয়ার কারণ হচ্ছে ভোক্তা সন্তুষ্ট অনুযায়ী ভোক্তার রুচি ভোক্তার আয় সবকিছু মিলিয়ে আজকাল যেটা আমাদের নতুন মানে আমরা যেটাকে আজকাল বর্তমানে ফিল করি যে কেন করা হচ্ছে কারণ হচ্ছে যে ক্রেতাকে কেন্দ্র করে যাবতীয় উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় কেন হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য প্রতিষ্ঠানের পাবলিসিটি বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠানের প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখন আমি এক ধরনের প্রোডাক্ট তৈরি করে বসলাম সেখানে সকল ধরনের ক্রেতা সেটাকে গ্রহণ করছে না তাহলে কি আমি লসে যাবো ব্যবসা কারণ কি ভোক্তা কিন্তু এখন খুব সচেতন যদি জিনিসটার দাম একটু বেশিও হয় তাহলেও কিন্তু ভোক্তা ভালো জিনিসটা কিনতে চেষ্টা করে দেখো এখন কি হচ্ছে যে ফরমালিনমুক্ত যে কোনো প্রোডাক্ট কিন্তু ভোক্তা চোখ বন্ধ করে দাম বেশি দামে সে কিনতে রাজি আছে তাহলে কি হচ্ছে যে ভোক্তার কিছু জিনিস চেঞ্জ আসছে এই যে ভোক্তার মেন্টালিটির চেঞ্জ অথবা এই যে ভোক্তার রুচির চেঞ্জগুলো হয় ভোক্তার চাহিদার চেঞ্জগুলো হয় সেই চাহিদা সেই ভোক্তার চেঞ্জগুলোর উপরে ডিপেন্ড করে আজকাল উৎপাদন ব্যবস্থা পরিচালিত হচ্ছে এবং প্রতিটা প্রতিষ্ঠানই কিন্তু চায় যে ভোক্তা কী চাইতেছে ভোক্তার পছন্দটা কী ভোক্তার রুচিটা কী ভোক্তার চাহিদাটা কী সেইটার উপরে নির্ভর করে প্রোডাক্টটা তৈরি করা এই জন্য বলা হচ্ছে যে বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতাকে নিয়ে হয়ে যাচ্ছে এবং এই দুটো কোশ্চেন কিন্তু মোটামুটি রিলেটেড যে কাস্টমাইজেশন কী অথবা ক্রেতা কেন্দ্রিকতা কী অথবা আরেকটা হচ্ছে যে বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতা কেন্দ্রিক হচ্ছে না আরও কিছু কোশ্চেন আছে যেমন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাস্টমাইজেশন অত্যন্ত জরুরি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাস্টমাইজেশন অত্যন্ত জরুরি আমি যদি বলি যে কক্সবাজারের পর্যটন শিল্পগুলোর কথা এখন একটা হোটেল আরেকটা হোটেলকে ওই হোটেলটা কী করছে তার চেয়ে দ্বিগুণভাবে সেই হোটেলটা কী করতেছে নিজেদেরকে ডেকোরেশন করছে কোন ক্রেতা কী চাচ্ছে সেটার উপরে কোন ক্রেতা কী খাইতে চাচ্ছে কীভাবে সে কমফোর্ট ফিল করবে কীভাবে তাকে সার্ভিস দেওয়া হয় ওই হোটেলটার চেয়ে বেটার করার চেষ্টা করতেছে তাহলে ক্রেতাকে কেন্দ্র করে তাহলে এখানে কি প্রতিযোগিতায় অবশ্যই সে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাজারে টিকে থাকার জন্য এই কাজটা করছে একটা কোম্পানি আর একটা কোম্পানি দ্বিগুণভাবে একটা কোম্পানি আর একটা কোম্পানিকে দ্বিগুণভাবে কী করতেছে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে শুধুমাত্র ক্রেতাকে কেন্দ্র করে ক্রেতাটাকে স্যাটিসফাইড করার জন্য এই হচ্ছে আমাদের কাস্টমাইজেশনের কিছু কোশ্চেন এখানে আরও আছে কাস্টমাইজেশন ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণ করে ক্রেতার স্বতন্ত্র চাহিদাটা কি নিজস্ব চাহিদা আমরা ড্রেস মেকারের কাছে যাই আমরা জুয়েলারি শপে যাই আমরা ফার্নিচারের দোকানে যাই সেখানে যেয়ে কী করি নিজের পছন্দ অনুযায়ী তাদেরকে ডেসক্রাইব করি সেই অনুযায়ী তারা আমরা পণ্যটাকে সাপ্লাই দেয় তাহলে কী হচ্ছে যে ক্রেতার স্বতন্ত্র যেই চাহিদাটা এখানে কোম্পানিগুলো কাস্টমাইজেশনের মাধ্যমে কোম্পানিগুলো সেই চাহিদাটাকে পূরণ করে এটাই হচ্ছে কাস্টমাইজেশন এটাই হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা আর বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা এই জন্যে ক্রেতা কেন্দ্রিক করে গড়ে উঠছে মোটামুটি কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের শেষ হ্যাঁ আর আমি এমটিতে এমটি পরীক্ষার জন্য এই দুটো চ্যাপ্টারে রেখেছি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় মাঝখানে চতুর্থ অধ্যায়টা স্লিপ করে গিয়েছি এটা পরে পড়ানোর জন্য যদি কখনো কলেজ যখন খুলবে সেটা পরেই হোক কিছু পরেই হোক চার পাঁচ মাস পরেই হোক মাথায় রাখবো এই চ্যাপ্টারটা পড়ানোর জন্য তো ম্যাথ ছিল তো এই জন্য আর এটা তো শুধু মুখস্থ করা আর কিছু কোশ্চেন দেওয়া তা আজকে হঠাৎ এই ক্লাসটা আজকে যাবে তা আজকে কিছু কোশ্চেন আমি জুম ক্লাসে নিয়ে নিয়েছি আজকে একটা জুম ক্লাস আমি নিয়েছি সেই জুম ক্লাসে আমি প্রায় বাইশটা কি একুশটার মতো এক কথায় উত্তর দিছি এবং নেক্সট ক্লাস যেটা থাকবে আগামীকাল মঙ্গলবারে শুনতেছি যে বন্ধ যাই হোক যেদিনই ক্লাস থাকবে আপনারা একটু জয়েন করবেন যে হয়তো জানতেন না যে আমার আজকে ক্লাস ছিল তারপরেও আমি পঞ্চম অধ্যায় থেকে আপনাদের জ্ঞানমূলক কিছু কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছি তা এই চ্যাপ্টারটার উপরে আপনাদের একটা শিট দিয়েছে তারপরেও আমি কিন্তু এক কথায় উত্তর এখান থেকে দিব এই বইয়ের ভিতর থেকে জুম ক্লাসে এমনি পরীক্ষার আগে এক কথায় কিছু উত্তর দেবো সো যেদিনই আমার জুম ক্লাসটা থাকবে আমি আপনারা চেষ্টা করবেন যে জুম ক্লাসে যেন আপনারা অ্যাটেন্ড করেন আমি সেখানে কিছু এক কথায় উত্তর দিয়ে দেবো এক কথায় উত্তর আপনাদের গিয়েছে শিটে তারপরেও আমি এক্সট্রা করে বাইরে কিছু এত শর্ট করলে তো আসলে হয় না কিছু তো বেশি করতে হয় তো সেই কারণে আমি এক কথার উত্তর বাইরে থেকে কিছু দিয়ে দেবো আপনারা সেটা ক্লাসে জয়েন করবেন জয়েন করে লিখবেন এবং আরেকজনে হয়তো পড়া ধরবো এই দুটা চ্যাপ্টারের এক কথায় উত্তর এগুলো সব দিয়ে দেওয়া হলে জুম ক্লাসে আমি আপনাদের এই দুটা চ্যাপ্টারে পড়া ধরবো ঠিক আছে তাহলে আশা করি আপনারা সবাই ক্লাসে জয়েন করবেন সামনে এবং আজকের ক্লাসটা দেখবেন এবং আজকের ক্লাসটা দিয়েই মেবি আমার পঞ্চম অধ্যায়টা শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে সবাই পড়াশোনা করো সামনে একটি পরীক্ষা আসসালামু আলাইকুম